মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকায় রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো এক সদ্যজাত শিশুর মৃতদেহ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধারে আবর্জনার মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় সদ্যজাত শিশুর মৃতদেহটি দেখতে পায়। তাদের প্রাথমিক অনুমান হাসপাতাল থেকে মৃতদেহটি ফেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাড়িতে আসলাম, দেখলাম যে বাচ্চা, এটা মরা বাচ্চা পড়ে আছে। কোথায়? রেল লাইন ধারে, মেডিকেল কলেজের সামনে। কি বাচ্চা দেখলাম? এটা মরা বাচ্চা, কাপড় দিয়ে মোড়ানো আছে, মরা বাচ্চা পড়ে আছে। কি মনে করছেন, কারা ফেলেছে এটা? মেডিকেল কলেজের বাচ্চা হবে, এগুলো ওরাই ফেলে দেয় করে সব দেখা যাচ্ছে। প্রশাসনকে জানাচ্ছি যে ক্লিপ লাগানো আছে, প্রশাসনকে ব্যবস্থা করুন। আপনার নাম? মালদা থেকে দেবুসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকায় রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো এক সদ্যজাত শিশুর মৃতদেহ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধারে আবর্জনার মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় সদ্যজাত শিশুর মৃতদেহটি দেখতে পায়। তাদের প্রাথমিক অনুমান হাসপাতাল থেকে মৃতদেহটি ফেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাড়িতে আসলাম, দেখলাম যে বাচ্চা, একটা মরা বাচ্চা পড়ে আছে। কোথায়? রেল লাইন ধারে, মেডিকেল কলেজের সামনে। রেল লাইনের ধারে। কি বাচ্চা দেখলাম? এটা মরা বাচ্চা, কাপড় দিয়ে মোড়ানো আছে, মরা বাচ্চা পড়ে আছে। কি মনে করছেন, কারা ফেলেছে এটা? মেডিকেল কলেজের বাচ্চা হবে, এগুলো ওরাই ফেলে দেয় করে সব দেখা যাচ্ছে। প্রশাসনকে জানাচ্ছি যে ক্লিপ লাগানো আছে, প্রশাসনকে ব্যবস্থা করুন। আপনার নাম? মালদা থেকে দেবুসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।